নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতারণা করে তাইবা নামে দুই মাস বয়সী শিশুকন্যা চুরির সাত দিন পর বড়াই গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাকিলা নামে একজনকে গ্রেফতার করা হয়। বুধবার রাতে নাটোরের বড়াই গ্রাম উপজেলা তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাকিলা বড়াই গ্রাম উপজেলার তিরোইল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। আমরা মেসেজ শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই, যে ওখানকার সেই গুরুদাসপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটা সিসিটিভি অ্যানালাইসিস করি এবং আমরা মায়ের কথা শুনি, তার পরিবারের কথা শুনি এবং তাদের এই কান্নাকে আমরা বুকে ধারণ করে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালাই। আমরা 23 তারিখের ঘটনা আমরা কুষ্টিয়াতে, আমরা পাবনাতে এবং নাটোরের বিভিন্ন থানাতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা গত রাত্রে আমরা যে মেয়েটা এই মেয়েকে চুরি করেছিল সেই শাকিলাকে আমরা কালিকাপুর থেকে, নাটোরের বড়াই গ্রামের কালিকাপুর থেকে গ্রেপ্তার করেছি এবং মেয়েটা উদ্ধার করেছি। আর মেয়েটাকে, এই যে মেয়েটা মায়ের কোলে এখন দেখছেন আপনারা, মেয়েটা হাসছে, মা হাসছে, মায়ের বুকের যে অশান্তি, মার যে দুঃখ সেটা দূর হয়ে গেছে, তার পরিবারের মধ্যে একটা শান্তি ফিরেছে। আমরা বাংলাদেশ পুলিশের এই গর্বিত সদস্য, আমরা বাংলাদেশ পুলিশের এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা সন্তানকে তার কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা নিজেরা গর্বিত মনে করছি। আমি গতকাল আমার বাচ্চাকে আমি ফিরে পেয়েছি। পুলিশের অনেক ধন্যবাদ এবং বড় স্যারকে আমি অনেক ধন্যবাদ দিই যে তাদের কারণে আমার বাচ্চাটা আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আমি খুব সন্তুষ্টিত। আমার মতো যেন আর কোনো নারী যেন বাচ্চা হারা না হয়, এরকম যেন কোনো কষ্ট না পায়, আর এরকম যে চুরি করেছে তার জন্য কঠিন শাস্তি যেন আমি বিচার চাই।